তোমার যদি এসএসসি লেভেলের যে কোনো ম্যাথ অর্থাৎ জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স বা কেমিস্ট্রি যে কোনো ম্যাথ নিয়ে কোনো প্রবলেম থাকে, এই ভিডিওটা তোমার জন্য। এমন অনেক সিচুয়েশন হয়েছে না যে পরীক্ষার হলে জ্যামিতি উপপাদ্য করে গেছি বা লাস্টে যায় মিলে না, হায়ার ম্যাথের একটা খুব কঠিন ম্যাথ শেষ পর্যন্ত করে যায় দেখি আবার মিলে না, একটা ম্যাথ একটু আগেই দেখে গেলাম বাট পরীক্ষার হলে যায় আমি করতে পারতেছি না, ফিজিক্সের একটা নতুন ম্যাথ বানাই দিলে আমি আটকে যাই, টেস্ট পেপার সলভ করতে পারি না, বইয়ের ম্যাথ তাও ভুল করি, অর্থাৎ ম্যাথে যে একটা প্রবলেম ফেস করি সবাই থিওরি থিওরি করে পাগল। সো এসএসসি লেভেলের ম্যাথের প্রবলেম সলভ করার জন্য আমাদের তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে এসএসসি ম্যাথ সলভিং কোর্স। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমরা বহুত ম্যাথ সলভ করেছি, বইয়ের ম্যাথ, গাইডের ম্যাথ, টেস্ট পেপারের ম্যাথ, পুরাতন বইয়ের ম্যাথ, যত প্রকার ম্যাথ পাইছি আমরা প্রত্যেক চ্যাপ্টারে ঢুকাই দিয়েছি এবং আমাদের নতুন এবং জোস ইনস্ট্রাক্টর প্যানেল দিয়ে আমরা ক্লাসগুলো রেডি করছি যাতে তুমি এসএসসি লেভেলে যে কোনো ম্যাথ নিয়ে যে কোনো কনফিউশন তুমি এই ক্লাসগুলো দেখে কমপ্লিট করে ফেলতে পারো। অর্থাৎ তুমি একটা ক্লাস করবা, দেন পরবর্তীতে তুমি ম্যাথ করতে বসবা, তোমার যা যা ম্যাথ সামনে আসবে তুমি দেখবা যে ক্লাসে তোমাকে সলভ করে দেওয়া হয়েছে। সো যারা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, জেনারেল ম্যাথ হোক, হায়ার ম্যাথ হোক, এগুলার ম্যাথ নিয়ে প্রবলেমে পড়তেছো, তোমরা এই কোর্সটাতে এনরোল করে ফেলো, ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তুমি ডেমো ক্লাস থেকে এনরোল করতে পারবা এবং এত কিছু মাত্র 500 টাকায় একটা কুপন কোড দিলে আরও ডিসকাউন্ট পাবা। সেই সাথে তোমার যদি মনে হয় না ভাইয়া আমি 4টা সাবজেক্ট নিব না, তুমি তাহলে সেপারেটলি এসএসসি ফিজিক্সের ম্যাথ সলভিং নিতে পারো, সেপারেটলি তুমি এসএসসি হায়ার ম্যাথ অথবা জেনারেল ম্যাথের সলভিং নিতে পারো, অথবা তুমি এসএসসির কেমিস্ট্রি সলভিং নিতে পারো। যা করো, ম্যাথ সলভিংয়ে যদি কোনো প্রবলেম হয় বা ম্যাথ নিয়ে কোনো প্রবলেম থাকে, এই কোর্সটা তোমার জন্য, জলদি জলদি এনরোল করো।